ওয়েলকাম ব্যাক ইব্রন, সবার কি অবস্থা, কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। তো দেখুন, আমার ফোনটা কিন্তু নন রুটেড। আর ভাই, আপনারা বোঝেন না কেন, আপনাদের এতভাবে বোঝানোর চেষ্টা করি রুটের প্রসেসগুলা, রুট কেন হয় না সেই বিষয়ে আপনাদের সাথে ডিসকাস করি। তো এই ভিডিওতে আপনাদের সাথে ডিসকাস করা হবে এনি ডিভাইস কীভাবে রুট করবেন আর রুট হচ্ছে না কেন, এই বিষয়েও সলভ করে দেওয়া হবে। আর গাইস, আরেকটা কথা বলি, আর যারা আমার থেকে অনলাইনের মাধ্যমে কাজ করে নিতে চান, সার্ভিস নিতে চান, তারা অবশ্যই চ্যানেল অ্যাবাউটে গিয়ে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, সেখান থেকে আমার সাথে যোগাযোগ করতে পারেন। তো সীমিত আকারে আপনাদের থেকে চার্জ নেওয়া হবে, সেটা বলে দিলাম। দেন আপনারা এখান থেকে গুগলে লিখবেন ম্যাজিক ম্যানেজার রুট, এইটা লেটেস্ট যে ভার্সনটা আছে এইটা ডাউনলোড করবেন, আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। তো সাবস্ক্রাইব করে দিলে আমার ভিডিও বানানো উৎসাহিত জাগে, তো আরও নিত্য নতুন কোনো নতুন ফোন নিয়ে আপনাদের সামনে ভিডিও নিয়ে আসবো, যদি সাবস্ক্রাইব আর লাইক করে দেন। দেন এটা আমি ডাউনলোড করে নিচ্ছি, আর লাইভ প্রুফ আপনাদেরকে দেখিয়ে দিব ভাই, রুট হয় কি হয় না একদম আপনার লাইভ প্রুফ দেখতে পারবেন। সো গাইস, এটা ইনস্টল হচ্ছে, আপনারা সেমভাবে ইনস্টল করে নেবেন। দেন এখান থেকে ডান করে দিবেন। দেন এটা ডান করে দেওয়ার পর আপনারা এখন ম্যাজিক ম্যানেজারে প্রবেশ করবেন। সো তার আগে আরেকটা কথা বলে রাখি, আপনাদের যে ফোন ম্যানেজার আছে এটাতে প্রেস করবেন, অ্যাপ ইনফো করবেন, এটা বাধাগ্রস্ত করে রুট করার জন্য। সো এগুলো ফরেস্ট স্টপ করে দিবেন। আর গাইস, আপনারা যদি ফেস ক্যাম নিয়ে ভিডিও চান, যে রুট কী, রুট দিয়ে কী হয়, রুটটার আসল কাজ কী, এই বিষয়ে যদি আপনার কোনো ভিডিও চান, অবশ্যই নেক্সট টাইম আপনাদের এ ধরনের ভিডিও নিয়ে আসবো, অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। তো এখান থেকে ম্যাজিক ম্যানেজার এটা ওপেন করলাম। দেন এখান থেকে সেটিংস করব, দেন এখান থেকে এটা রান করে অন করে দিব, এখান থেকে ইনস্টল করে দিব, দেন এখান থেকে অ্যালাউ করে দিব, তারপরে দুইটা টিক মার দিয়ে নেক্সট করে দিব, দেন এখান থেকে সিলেক্ট অ্যান্ড প্যাস ফাইল এটার উপর ক্লিক দিব। অবশ্যই আপনাদের যে ফোনটা রুট করবেন সেই ফোনের রিকভারি ফাইল প্রয়োজন হবে। তো রিসেন্টলি আগের ভিডিওতে দেখিয়ে দেওয়া হয়েছে কীভাবে আপনার বুট এমজি ফাইল TWRP থেকে বের করবেন। তো এরপরেও যদি প্রবলেম হয় আমি আবারও আপনাদের সাথে ডিসকাস করবো, আমি বুঝি না ভাই আপনাদের হয়তো বা মগজে কোনো প্রবলেম আছে। তো যাই হোক, এখান থেকে আমি যেখানে যে লোকেশনে রেখেছি সেই লোকেশনটা এখানে ধরিয়ে দিব, দেন এখান থেকে ওকে করে দিব, তারপর এখান থেকে আমি নেক্সট করে দিব। তো এখান থেকে লেটস গো করে দিলে হয়ে যাবে। তো এটা হচ্ছে না হওয়ার কারণ, আমার স্ক্রিন রেকর্ড হচ্ছে এই কারণে লেটস গোটা আসতেছে না, তো আপনাদের আশা করি 100% আসবে। দেন এটা আমি করে মানে স্ক্রিনটা অফ করে আবার ভিডিওতে ব্যাক হচ্ছে। তো এবার ওটা প্যাসিং ডান হয়ে গেছে, তারপর এখান থেকে প্লে স্টোরিতে চলে আসবেন। আর গাইস, আরেকটা কথা বলে রাখি, আপনাদের সাথে কিন্তু অনেকে ফ্রড করতেছে, তো রুট করার কথা বলে টাকা পয়সা মেরে নিচ্ছে, দেন সেই প্রতারিত থেকে আপনারা একটু দূরে থাকবেন আর জাস্টিফাই করবেন যে আসলে সে কাজটা করে দিতে পারবে কি পারবে না, তারপর আপনার সিদ্ধান্ত নেবেন। দেন এখান থেকে আপনারা প্লে প্রোটেকশন এটাতে ক্লিক দিবেন, দেন এখান থেকে সেটিংস এই দুইটা আপনাদের অন থাকতে পারে, দেন আপনারা অফ করে নেবেন। সো আমি দুইটাই অফ করে নিয়েছি, তারপর এখান থেকে সেটিংস করব। দেন সেটিংস করবার এখান থেকে আমরা চলে যাব হচ্ছে অ্যাডিশনাল সেটিংস, তারপর ডেভেলপার ওপেনিং, তারপর ওই যে ওএম আনলক এটা করে দিতে হবে, আর এই যে ইউএসবি ডিবাগিং এটা আপনারা দুইটা অন করে দিবেন। এখানে আর কোনো কাজ করার দরকার নেই, আর কোনো কিছু প্রয়োজনও নেই। দেন এখান থেকে আপনারা আবারও হচ্ছে ক্রোমে আসবেন, আসার পর এখানে লিখবেন MtkeasySu। সো এটা যাদের হচ্ছে মিডিয়াটেক সিপিউ শুধু তারাই ডাউনলোড করবেন, আর যাদের মিডিয়াটেক সিপিউ না কলকম সিপিউ আছে তাদের এটা ডাউনলোড করার কোনো প্রয়োজন নাই। আর আমি আবারও বলছি, আমাদের থেকে যদি কেউ অনলাইন সার্ভিস নিতে চান, রুট করে নিতে চান, অবশ্যই আমার হোয়াটসঅ্যাপে যুক্ত হবেন, আমি চেষ্টা করবো স্ক্রিনে নাম্বারটা দিয়ে দেওয়ার। দেন এখান থেকে এটা আপনারা ডাউনলোড করে নেবেন। সো এটা ডাউনলোড করে আমি ইনস্টল করে নিচ্ছি। তো ফাইনালি এটা আমার ডান হয়ে গেছে, তারপর জাস্ট ওপেন করে দিচ্ছি। দেন ওপেন করে দেওয়ার পর এখান থেকে অ্যাকসেপ্ট করে দিব, এই দুইটাকে টিক মার করে দিব, দেন এখান থেকে এই হ্যাশ বাটনে ক্লিক দিয়ে দিব। তো এখানে একটু ওয়েটিং হবে, তারপর ডান হয়ে যাবে, একটা অ্যাড আসবে। তো ব্রেন এটা ফাইনালি কিন্তু আমার ডান হয়ে গেছে, এই দেখতে পারতেছেন যত প্রোগ্রামিংগুলো আছে, কোডিংগুলো আছে, সবগুলো অ্যাক্সেস দিয়ে দিছে। সো তারপর আপনাদের আরও বেশ কিছু অ্যাপ প্রয়োজন হবে, সো তার জন্য আপনারা আবারও ক্রোম ব্রাউজারটা চুজ করবেন। দেন ক্রোম ব্রাউজারটা চুজ করবার এখানে সার্চ বারে গিয়ে লিখবেন SuperSu APK, এটা আপনাদের প্রয়োজন হবে। দেন এটা আপনারা এখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন। তো এটা লেটেস্ট যে ভার্সন আছে ওইটা ডাউনলোড করার চেষ্টা করবেন, আমি করে নিচ্ছি। সো এবার এ তো আমি SuperSuটা ইনস্টল করে নিয়েছি, দেন এখান থেকে ওপেন করে দিব। সো ওপেন করে দেওয়ার পর এখান থেকে স্টার্ট করে দিব, দেন এখান থেকে নো থ্যাঙ্কস এটা করে দিব, সেটিংস করব, এখান থেকে আপনারা যে গ্র্যান্ড এটা করে দিবেন, দেন এখান থেকে নন করে দিবেন, তারপর আপনার নিজ দিকে আসবেন, আসার পর এটাতে টিক মার দিয়ে দিবেন। অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখার চেষ্টা করুন, কেউ একটু স্কিপ করে না, তাহলে অনেক কিছু মিস করে ফেলবেন। দেন এখান থেকে এইটা আপনারা টিক মার করে দিবেন, দেন দেওয়ার পর এখান থেকে নিজ দিকে আসবেন, আসার পর আপনারা যে এইটাতেও টিক মার করে দিবেন, দেন তারপর এখানে নিজ দিকে আরও স্ক্রল করে আসবেন, তারপর ইনেবল প্রো এটাতে আপনারা ক্লিক দিবেন, তারপর এখান থেকে ওকে করে দিবেন। সো তারপর আপনারা হোম চলে আসবেন, আসার পর আপনাদের আরেকটা লাস্ট যে অ্যাপ্লিকেশন এইটা প্রয়োজন হবে, এটা হলে আশা করি আপনাদের রুট হয়ে যাবে। আর রুট করলে ভাই অনেক কিছু করা যায়, আপনারা কম বেশি অনেকে জানেন যে টুকটাক ফ্রিতে এটা সেটা নেওয়া যায়। তো আমি অত কিছু ডিসকাস করব না, ইউটিউবের গাইডলাইন আছে।
সো এখান থেকে আমরা যে বাইদু রুট এপিকে এইটাতে ক্লিক দিয়ে যে ফার্স্টে যে ওয়েবসাইটটা আছে m.appecpower.com সো এটা থেকে আপনারা এটা ডাউনলোড করে নেবেন। তো এটা ডাউনলোড করে আমি ইনস্টল করে নিচ্ছি। সো এভরিওয়ান ফাইনালি বাইদু যে অ্যাপটা আছে এটা আমি ইনস্টল করে নিয়েছি, দাস্ট আমি এখান থেকে ওপেন করে দিব। সো এখান থেকে আপনাদের ডাটা কানেকশনটা অফ দিতে হবে, মানে এটা লোডিং হবে, হওয়ার পরে এখান থেকে আপনার এই যে স্টার্ট বাটন যেটা আছে এটাতে ক্লিক দিবেন। আর উইদাউট ইন্টারনেট নট ওয়ার্কিং, মানে ইন্টারনেট থাকা চলবে না, তো ইন্টারনেট থাকলে এই কাজটা কোনোভাবে করতে পারবেন না বা এই অ্যাপটা চলবে না। আর গাইস আপনাদের সাথে ডিসকাস করব যে রুট কেন ফেল হচ্ছে, একটু ওয়েট করুন আপনারা। সো এখান থেকে আপনাদের যে মডেলটা আছে সেই মডেলটা এখানে লিখে দিবেন, দিয়ে এখানে রুট লিখে আপনারা ডান করে দিবেন, দিয়ে এখানে নেক্সট করে দিবেন। তো এখানে চেকিং হবে। তো এটা হচ্ছে এমন একটা অ্যাপ আপনার প্রোগ্রামিংগুলো এখানে সেট করে নেয়, এই ক্ষেত্রে আপনাদের রুটের অ্যাক্সেসিবিলিটিটা পান। আর যাদের ফোন রুট হচ্ছে না তাদের আরেকটা কথা বলে রাখি, সেটা রিজন হচ্ছে আপনাদের যাদের কলকম সিপিইউ আছে তাদের ম্যাজিক ম্যানেজার দিয়ে আপনাদের প্যাচ করতে হবে বুট এমজি ফাইল, ওইটা প্যাচ করে আপনাদের TWRP মোডে ফ্লাশ করতে হবে, অর্থাৎ পাওয়ার বাটন আর বলে মাইনাস বাটন প্রেস করে আপনাদের ফাইলটা ঢোকাইতে হবে, অর্থাৎ ম্যাজিক ম্যানেজারটা যেটাতে আপনারা প্যাচ করলেন ফাইলটা, ওইটা দিলে পরে আপনাদের হয়ে যাবে। আর যাদের পিসি আছে তারা CMD-র মাধ্যমে করতে পারবেন। তো এই প্রসেসগুলো ধীরে ধীরে আমি নিয়ে আসবো হার্ড লেভেলের। তো আপনারা যদি চান কমেন্ট করে জানিয়ে দিবেন, দেন এখান থেকে আপনারা নেক্সট করে দিবেন। তারপর এখান থেকে একটু ওয়েটিং হবে, অপেক্ষা করতে হবে আপনাদেরকে। তো এখানে যত প্রোগ্রামগুলো আছে এখানে আপলোডিং হচ্ছে ডাটাগুলো। আর গাইস একটা কথা বলে রাখি, অবশ্যই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, লাইক করে দিবেন, আর নোটিফিকেশন বাটনটা অল করতে কখনোই ভুলবেন না। আর ভাই আপনাদের জন্য আমি ভিডিও বানাই, রিয়েল ভিডিও বানাই, আপনাদের তো দেখায় যে আসলে রুট হয়েছে আমার ফোনে, তো তারপরে বলেন ফেক কাজ হয় না এইগুলো সেইগুলো, তো একটু বোঝার চেষ্টা করবেন, মাথাগুলো একটু খাটাবেন, বুঝতে পারবেন। তো এখান থেকে আপনারা নেক্সট করে দিবেন, দেন তারপরে এখান থেকে প্লিজ ওয়েটিং, এখানে কিছু সময় অপেক্ষা করতে হবে আপনাদেরকে, দেন এটা অপেক্ষা করার পর আশা করি সাকসেসফুলি হয়ে যাবে। সো যাতে কলকম সিপিইউ আছে তারা হচ্ছে, বললাম তো আবার একবার বলি, অবশ্যই আপনারা TWRP মোডে রুট করবেন। তো এই বিষয়ে আপনাদের সাথে ডিসকাস করব একটা সময়, ওই লেভেলে যদি আমি যেতে পারি আমি ওই রিলেটেড ফোন নিয়ে আপনাদের সাথে কাজ করব। তো ওই লেভেলে এ পর্যন্ত যেতে পারি না যে প্রতিনিয়ত একটা ফোন চেঞ্জ করব। তো যদি কখনো যেতে পারি আপনাদের দয়ায় আমি চেষ্টা করব প্রতিনিয়ত একটা করে ফোন চেঞ্জ করে আপনাদের রুট করে দেখাবো। দেন এইটা হওয়ার পর আপনারা করবেন কি, এখান থেকে যে ফোনে পাওয়ার বাটন প্রেস করবেন, দেন করার পর এখান থেকে আপনারা রিস্টার্ট করে নেবেন। সো আমি রিস্টার্ট করে ভিডিওতে কামব্যাক হয়ে যাচ্ছি। তো ফোনটা আমি ফাইনালি রিস্টার্ট করে ফেলছি। তো এখন দেখিয়ে দিব যে রুট চেকার দিয়ে মেবি আসলে রুটটা হলো কি না। আর গেম গার্ডেন সম্পর্কে অনেকে জানেন, আর যারা না জানে থাকেন তাহলে গেম গার্ডেন নিয়ে ভিডিও দেখবেন। আর যদি গেম গার্ডেন নিয়ে ভিডিও চান আমার থেকে, অবশ্যই নেক্সট টাইম চেষ্টা করবো গেম গার্ডেন নিয়ে বা গেম কিলার নিয়ে, লাকি ফ্যাশন নিয়ে, অনেক অ্যাপস আছে ওইগুলো আপনারা জানেন না, ফ্রিডম দেন অনেক অনেক ইটিসিটিসি বাগড়া যেগুলোতে ফ্রি কয়েন হ্যাকিং ট্যাকিং যেগুলো সেগুলো করা যায়। সো ওই রিলেটেড যদি আপনার ভিডিও চান অফকোর্স আমাকে জানিয়ে দিবেন। তো আপনাদের কিন্তু আমি লাইভ প্রুফ দেখিয়ে দিলাম যে আমার ফোনটা কিন্তু রুটেড হয়ে গেছে। আর গাইস আজকের মতো ভিডিওটা এতটুকুই ছিল, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব লাইক নোটিফিকেশন বাটনটা অল করে দিবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেল দেন, টেক কেয়ার, হু চিল ব্রো।